খানাকুলের মানুষ বলছি না ভুলবো না, ত্রিপল যা তোমাকে খানাকুলের মানুষ হিসাবে আমরা বলছি না ভুলবো না, বলছি না ভুলবো না, ত্রিপল দা অমর রায়, অমর রায়, অমর রায়। ইকবাল বাবু কিভাবে মারা গেলেন, কবে মারা গেলেন? ইকবাল বাবু অসুস্থ ছিলেন, ওনার সুগার ছিল, সেই সুগার থেকে ওনার শরীরের বিভিন্ন অর্গানে এফেক্ট হয়, দীর্ঘ চিকিৎসার মধ্যেই উনি ছিলেন। উনি আর আজকে আমাদের মাঝে নেই, দুদিন হলো। তা উনি আমাদের 2011 সালে পরিবর্তনে যে সরকার তৈরি হয়, তার আগে উনি কলকাতার আমাদের কাউন্সিলর ছিলেন। সেখান থেকে দিদি ওনাকে খানাকুলের বিধানসভায় নিয়ে আসেন, এখানকার মানুষের আশীর্বাদ দোয়াতে উনি নির্বাচিত হন। হওয়ার পর খানাকুল একটা নদীমাতৃক বিধানসভা বা ব্লক, সেই জায়গার রাস্তাঘাট, এগুলোর যে সার্বিক উন্নয়ন, ওনার দূরদৃষ্টিতার জন্যে অনেক আগিয়েছে। এবং উনি শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন এখানে আসতে পারেননি, নালে মায়াপুর থেকে যে গড়ের ঘাট, এই যে রাস্তাটা একটা মেন রাস্তা, এই রাস্তাটা ওনারই প্রপোজাল, সেটা আজকে বাস্তবে রূপায়িত হয়েছে। এখানে চুল্লি ওনার হাত দিয়েই তৈরি হয়েছে। আগেই যে বললাম নদীমাতৃক এই বিধানসভা মুচিঘাটা যে ব্রিজ, সেই ব্রিজটা ওনারই পরিকল্পনা, ওনারই তত্ত্বাবধানে আমাদের মা মাটি মানুষের সরকার সেটাকে করেছে এবং তার অ্যাপ্রোচ রোডগুলো তৈরি হচ্ছে। উনি সুস্থ থাকলে হয়তো আমরা ওনার হাত দিয়েই ওই ব্রিজের উদ্বোধন মানুষের যাতায়াতে সেটা করতে পারতাম। যা ওপরওয়ালার যে যার দিন বেঁধে দিয়েছেন তাকে সে সময় চলে যেতে হবে। আমরা গভীরভাবে শোকাহত, ওনার পরিবারের প্রত্যেকটি মানুষকে সমবেদনা জানাই।
ওনার পরবর্তী যে ডেপুটি মেয়র হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের, সেই জায়গাতেও ওনার অনেক অবদান আমরা লক্ষ্য করেছি। আর বিশেষ করে খানাকুলের উনি বিধায়ক হয়ে বহু কিছু মানুষের জন্যে করেছেন, যার সুফল আজ খানাকুলের মানুষ পাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে এরকম একজন সৈনিককে আপনার হারিয়ে সত্যি অনুতপ্ত হয়েছেন? অবশ্যই, ওনার চলার পথ যেটা ছিল সেই চলার পথটা সকলকে অনেক বেশি উজ্জীবিত করল। উনি আজকে নেই, তাই সেই জায়গায় আমাদের এই তৃণমূল সংসারের প্রত্যেকটা কর্মী নেতৃত্ব খানাকুলে খুবই শোকাহত এবং একটা বিরাট শূন্যতার সৃষ্টি হল। এই শূন্যতা পূরণ করার জন্যে সময় লাগবে এবং ওই রকম বলিষ্ঠ নেতৃত্ব আবার দায়িত্ব নিয়ে এই শূন্যতাকে পূরণ করবেন। কিন্তু ওনার যে স্পৃহা, ওনার যে প্রেরণা, ওনার যে কাজ করার তাগিদ, এই জায়গায় বিরাট একটা শূন্যতা তৈরি হয়ে গেল। আজকে ওনাকে ঘিরে কি আপনাদের আয়োজন আছে? ওনাকে আমরা খানাকুল বিধানসভার নেতৃত্বরা ওনার স্মৃতিচারণ করব, ওনার প্রতিকৃতিতে মাল্যদান করব এবং ওনার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করব এবং ওনার কাছে এইটুকু প্রার্থনা করব আমরা, 4 তারিখ যে গণনা আছে লোকসভার, এই আরামবাগ লোকসভার এই খানাকুল যেন ওনার আশীর্বাদ দোয়াতে এখানকার মানুষের মুক্তি ঘটে। সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত থেকে যেন এই খানাকুল আবার মানুষের মা মাটি মানুষের হাতে আসে, এটা ওনার কাছ থেকে আমরা সেই প্রার্থনা ওনাকে যখন শ্রদ্ধা জানাবো এই প্রার্থনা ওনার কাছে রাখবো, ওনার আশীর্বাদ যেন থাকে, দোয়া থাকে। এই সমবেদনা অনুষ্ঠানটি কোথায় করছেন? এটা আমাদের রাজহাটি পার্টি অফিস, এখানেতেই আমরা 2টি ব্লকের নেতৃত্বরা উপস্থিত হয়েছি। ওনাকে এই ওনার স্মৃতিচারণ, ওনাকে শ্রদ্ধা, ওনাকে ভক্তিপূর্ণ আমাদের প্রণাম সালাম জানাবার জন্য।